সরকার ঘোষিত 2019-20 অর্থ বছরের বাজেট নিয়ে ধানমন্ডি কার্যালয়ে শনিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় বরাবরের মতো এবারও বাজেট নিয়ে বিএনপি বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধী দল বাজেট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, এটা তাদের আওয়ামী লীগ বিরোধী বিদ্বেষ প্রসূত মনোভাবের পরিচয়। এখানে কোনো পজিটিভ কিছু তারা বলতে পারেনি, মন গড়া অপব্যাখ্যা দিয়ে তারা বাজেট সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বাজেট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী নয়। এই বাজেট কিন্তু বাংলাদেশের জনগণের আশা পূরণ করবে না, এই কারণে কারণ যারা আজকে দেশ পরিচালনা করছে জনগণের ভোট চুরি করে নিয়ে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে তারা কিন্তু জনগণের কাছে আজকে জবাবদিহি নয়। প্রস্তাবিত 2019-20 অর্থ বছরের বাজেটকে প্রত্যাখ্যান করে গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন বলেন, এই বাজেট জনগণের কোনো উপকারে আসবে না। জনগণ ক্ষমতার মালিক, মালিকের ভূমিকা রাখতে হলে আপনাদেরকে তো জানতে হবে যে আয় ব্যয় রাষ্ট্রে কিভাবে চলছে, আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বাজেটকে জনবান্ধব উল্লেখ করে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কৃষিতে প্রণোদনা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সরকার আলাপ-আলোচনা করবেন, অনেকের মতামত গ্রহণ করবেন, সেই হিসেবে অনেক ব্যবস্থা নেবেন, শেষ পর্যন্ত বাজেটটি পাশ হবে। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।